তোমার রে আল্লাহর সাথে নবীজির সালাম বিনিময় হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল। এবার আমার নবী কয় সাবিরা রে, ও সাবিরা, তারপরে আমার আল্লাহ আমি নবীর একটা কথা জিগাইছে। নবী গো কি জিগাইল? আমার নবী কয় রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা, যখন আমার আল্লাহ ফি আহসানি সূরাতিন, উত্তম সূরাতে আমি নবীর সামনে কুদরতের পর্দা সরাইয়া, 70,000 নূরের পর্দা সরাইয়া, আমার মালিক যখন আমার সামনে আসলেন, আমি নবী রহমাতুল লিল আলামিন অপলক দৃষ্টিতে আমার প্রভুর দিকে তাকিয়ে রইলাম। আমার প্রভু আমারে জিজ্ঞেস করলেন, ক্বালা ফীমা ইখতাসিমুল মালাউল আলা, ও নবী মেরাজে যে আসলেন, আসার পথে কোনো অসুবিধা হয়েছেনি? আসার পথে ফেরেশতার লিডারদেরকে, ফেরেশতাদেরকে কোনো কথাবার্তা বলতে দেখছেননি? তারা কি বলতেছে শুনছেননি? দয়া করে আমি আল্লাহরে বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে কয় আল্লাহ, ফেরেশতারা কি কইতাছিল আপনি তো শুনছেন, আমারে বলেন। আচ্ছা ফেরেশতারা কি কইতাছে আল্লাহ কি শুনে নাই? শুনে নাই বলবেন হুজুর আল্লাহ নবীর এটা জিজ্ঞেস করলো কে? আপনার বাড়িতে আপনি যখন বিয়ারে দাওয়াত দিবেন, বন্ধুরে দাওয়াত দিবেন, আত্মীয় দাওয়াত দিবেন, তারা আসলে আপনি তারে সম্মান দেওয়ার জন্য, কুশল বিনিময় করার জন্য জিজ্ঞেস করবেন, আসতে কোনো অসুবিধা হয় নাই তো? জিগান নাই, জিজ্ঞেস করেননি? কথা কথা জিজ্ঞেস করেন, কইরেন, এটা আল্লাহর সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ, সরাসরি আল্লাহর সুন্নত। আল্লাহ নবীর জিগা, হুজুর বড় বড় ফেরেশতারা তারা কি কইতাছে, আপনি যে মেরাজে আসতেছেন তারা কি বলতেছে? আমার নবী আমার আল্লাহরে কয় কুলতু, আমি কইলাম আনতা আলামু, আমি তো সৃষ্টি, আমি আর কি বলবো, আমার থেকে আপনি ভালো জানেন। সুবহানাল্লাহ, নবীজির জবাবে আল্লাহ খুশি হয়ে গেছে। নূর নবী রহমাতুল্লিল আলামিন কয় আমার মালিক, আমি নবী রহমাতুল্লিল আলামিন আরশ আযীমে যখন গেলাম, আমার আল্লাহরে আমি সরাসরি দেখলাম, আল্লাহ আমারে জিগাইল, ফেরেশতারা কি বলতেছে? আমি বললাম আপনি আমার মালিক, আপনি সবথেকে ভালো জানেন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহরে দেখলেন, তবে দেখার মধ্যে তো প্রকার আছে। ও মুসলমানেরই, আমি এই জায়গায় বসে আছি, পিছনে যে ব্যক্তি আছেন ওই ব্যক্তিও আমারে দেখতেছেন, সামনে যেই ভাই আছে সেও আমারে দেখতেছে, কাছে যেই ভাই আছে, কাছে যেই ভাই আছে তারাও আমারে দেখতেছে। বাবা সবার দেখা কি এক? সবার দেখা এক? কাছে যারা দেখে তাদের দেখাটা এক রকম, সামনে থেকে যারা দেখে তাদের দেখাটা আর এক রকম, পিছন থেকে যারা দেখে তাদের দেখাটা আর এক রকম। সবারই মহব্বত আছে, তারার মহব্বতটা অন্তরের মহব্বত মোতাবেক পূর্ণ হইছে। হুজুরের দাওয়াত দিছি, হুজুরের পাশে বইছি, হুজুরের বয়ান সামনে থেকে শুনছি, একেবারে কাছে ছিলাম, কলিজা ঠান্ডা, সামনে যারা আছে তারাও চিন্তা করে আলহামদুলিল্লাহ আমারও কলিজা ঠান্ডা, কিন্তু তার থেকে তুলনামূলক বেশি না কম, বেশি না কম, একবারে পিছনে যে আছে হের সামনের তুলনায় বেশি না কম। আমার নবীজির সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রে আপনি দেখছেন, নবী গো রাইতু রাব্বি আযযা ওয়া জাল্লা, দেখা তো কয়েক রকম হয়, কাছের থেকে হয়, দূরের থেকেও হয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রে যে আপনি দেখলেন, আপনি কি দূরের থেকে দেখছেন না কাছের থেকে দেখছেন? আল্লাহ কয় নবী গো, ও নবী কাছের থেকে দেখছেন না দূরের থেকে দেখছেন? আপনি জবাব দিয়েন না, আমি আল্লাহ কইয়া দিতেছি। আল্লাহ কয় নবী গো বলেন, সুম্মা দানা, আপনি যখন আরশ আযীমে কদম মোবারক রাখলেন, আমি আল্লাহ আপনি নবীর কাছাকাছি গেলাম। সুবহানাল্লাহ, কত কাছে? এই ভাইও কাছে, এই ভাইও কাছে, সামনে যারা আছে তারাও আমার কাছে, মুরব্বিও আমার কাছে, ওই সভাপতি সাহেব আমার কাছে, ইনিও আমার কাছে, এই ভাইয়ারও কাছে, আপনারও কাছে, তারাও কাছে, সব কাছে কি এক? সব কাছে এক?
ওনার কাছেটা একটু বেশি কাছে, ওনারটা একটু দূরে, ওনারটা আর একটু দূরে, ওনারটা আর একটু দূরে, ও বাবা ওনারটা আর একটু দূরে, আপনাদেরটা আর একটু দূরত্বে। মুসলমানের আল্লাহ কয় নবী গো সুম্মা বলেন, অতপর আমি আল্লাহ দানা আপনি নবীর কাছে গেলাম। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ কত কাছে? আল্লাহ কয় ফাতা দাল্লাহ কাছের থেকে ও কাছে। আল্লাহু আকবার, কত কাছে? ফাতা দাল্লাহ কাছের থেকে ও কাছে, আরো কাছে, একেবারে কাছে, সামনা সামনি। সাহাবীদেরকে আমার আল্লাহ আরো ক্লিয়ার কইরা কয় ফাকানা কবা কৌসাইনি, নবী গো নবী। সাহাবীদেরকে বলেন জগৎবাসীরে মেসেজ দেন, আমি রব্বুল আলামিন আপনি নবীর কত কাছে গেছি। একটা ধনুকের মধ্যে তীর লাগাইয়া, ধনুক চিনেননি? তীর ধনুক আগেরকার সময় বিশেষ অস্ত্র ছিল, এখন বাচ্চাদের খেলনা। তীর ধনুকের আপডেট ভার্সন হইল বন্দুক। আগেরকার তীর ধনুক, এখনকার বন্দুক পিস্তল, রাইফেল, তারপরে রিভলভার, এ অস্ত্র আছে না, AK-47 অস্ত্র টস্ত্র। তবেন হুজুর আপনি অতগুলির নাম জানেন কেমনে? আধুনিক জমানা ইউটিউব অভাব নাই, ঠিক না? আর আজকে 10-15 বছর আগে রাস্তা দিয়ে চললে দেখতাম ব্রিজের ফিলারের মধ্যে পোস্টার লাগায় রাখছে এই কাটা রাইফেল, সিনেমার পোস্টার, কাটা রাইফেল দরতারে খবর আছে কুমার শামসু, এই ধরনের এই কাটা রাইফেল AK-47 এই অস্ত্রের নামেও সিনেমার পোস্টার দেখতাম আগে রাস্তা দিয়ে। অন তো পোস্টারটা কিছুটা কমছে, সিনেমা হল কিছুটা কমছে, আল্লাহর গজব, আল্লাহর গজব কিছুটা কমছে। তাও কমলে কি লাভ হইব? আগে সিনেমা শুরু হইতো সকালে 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, তারপরে বন্ধ। আর অহন কই 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 কই, এই যে একটা সিনেমা দিয়া দিছে, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সন্ধ্যা নাই, ফজর নাই, ভোর রাত নাই, যে সময় মন চাইব টিপ দিলেই 12। আগে আমরা সিনেমার কাছে যাওয়ার লাগতো, এখন সিনেমা আমাগো কাছে আইয়ে, ঠিক নেই? এই সিনেমা আমাগো কাছে আইয়ে দেখে তো অনেক হিরো আলম নায়ক, আল্লাহ হেদায়েত দিত, কি অবস্থা! কিছুদিন ধরে ওই কি একটা সিনেমার গান লইয়া দেশটা শেষ, কি জানি ফুলাবেন, কি দেহ ওইডি বাবা। এই সিনেমার দেখা কোনো ফায়দা নাই, সিনেমার ভিতরে এই যে কিল দেয়, ঘুষা দেয়, এটা কি সত্যি না মিথ্যা? এই যে গুলি করে, এটা সত্যি না মিথ্যা? এই যে মইরা যায়, এটা সত্যি না মিথ্যা? তো তুই জানো সেটা ভুয়া, তুই এটা দেওস কা? তুই তো জানো এটা হু দেখাও, এটা দেখো কিটা? সিনেমার ভিতরে বিয়া হয়, এটা কি হাসা? বাচ্চা হয়, এটা সত্য? তেরে কিনতে দাও তুমি, এগুলি দিয়া দিয়া করছে কি আমার যুব সমাজের, আমার এই সমাজের রত্ন, জগতের রত্ন, জাতির ভবিষ্যৎ, সোনার যুবক ছেলেগুলার চরিত্রগুলো খারাপ করে দিছে, ঠিক কিনা বলে? তোমরা সিনেমা দেখো, তোমরা যত সিনেমা, 1 কোটি সিনেমা দেখবি, সব সিনেমার একটাই থিম, একটাই থিওরি, নারী আর পুরুষের প্রতি আকর্ষণ, জেনা ব্যভিচারের দিকে কেমনে যাউন যায় এই রাস্তা দেখাইয়া দিব, ঠিক কি রাখো? তুমি এটি কি দেহ ভাই, কিতে দেহ, এটি দীক্ষা তো লাভ নাই। ইসলামের ইতিহাস পড়ো, ইসলামের ইতিহাস পড়তে যদি ভালো না লাগে, এখন অনেক ইসলামের ইতিহাসের উপর নির্মিত তুরস্কের অনেকগুলো ইসলামী ইতিহাস ভিত্তিক কিছু সিনেমা বেলা বাইরেছে, ডাবিং, বাংলা ডাবিং সিনেমা বাইরেছে বলে, এগুলি মূলত সিনেমা নয়, ইসলামের ইতিহাস।
ইতিহাসের উপর বাস্তব চিত্র তৎকালীন সময়ে ইসলাম রক্ষার জন্য কি রকম কষ্ট করে গেছে এগুলির উপর চিত্র তুলে ধইরা তারা অতীতের ইতিহাস খুঁজে খুঁজে কিতাব থেকে বাস্তব চরিত্রগুলো তুলে ধরছে এটি দেখো যদি দেখনি লাগে এটি দেখো দেখলে বুঝবা ইসলামের জন্য তারা কি করে গেছে তুমি কি করতেছো ইসলামের ইতিহাস পড়ে দেখো তারা কি করে গেছে তুমি কি করতেছো আজকে খালিদ বিন ওয়ালিদের কথা আসছে আমি যাচ্ছি সেদিকে আপনাদের যদি ধৈর্য হয় অসুবিধা হবে খালিদ বিন ওয়ালিদ কে খতরনাক আদমি ছিল সে ডেঞ্জারাস ম্যান ছিল সে ভয়ঙ্কর মানুষ ছিল সে আমার নূর নবীজির সোহবতে আয়শা নূর নবীজির নূরানি হাত মোবারকের সোহবতে আয়শা এই জঘন্য মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে গেছে সুবহান মুআজ্জাজ মুকাররম এই জন্য বাবাজির আরে যেটা বলতে বলতে এদিকে আসলাম আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের আল্লাহ কয় সুম্মা দানা আপনি আরো সাদিম আসার পর আমি রব্বুল আলামিন আপনার কাছাকাছি গেলাম ফাতাদাল্লা আরো কাছে গেছি কত কাছে ফাকানা কবা কৌসাইনি তীর মারার জন্য তীরের ধনু বাঁকা থাকে কেমন বাঁকা থাকে এই বাঁকা মাঝখানে একটা সুতা লাগানো থাকে এটার মধ্যে তীর ধরে টান দিয়া তারপর ছাইরা দিলে তীর সামনের দিকে যায় এই দুইটারে দুই মাথা এই দুই মাথা সুতাটারে যত জোরে টান দিব দুই মাথা তত কাছে আসব ঠিক কি না ঠিক নি তীর চালাইছিনি কোনো সময় কালকে বাজিয়াটা বানায়া চালায়া দেখেন চালায়া দেখেন রব্বুল আলামিন কয় ফাকানা কাবা কসাইনি তীর ধনুকের মধ্যে তীর লাগাইয়া টান দিলেন তীরের ধনুকের দুই মাথা যতটা কাছে আসে যারা প্রকৃত তীরন্দাজ প্রশিক্ষণ প্রাপ্ত তীরন্দাজ ওই তীরন্দাজেরা যখন ধনুকের তীর লাগাইয়া টান দিত ধনুকের দুই মাথা এক মাথার লগে আর এক মাথা মিল্লা যাইত আল্লাহ সেই দৃষ্টান্ত দিয়া কয় নবী গো নবী ইয়া রাসূলুল্লাহ জগৎবাসীর খবর দেন ফাকানা কাবা কাসাইনি ধনুকে তীর লাগাইয়া টান দিলে তীরের ধনুকের দুই মাথা যতটা কাছে আসে আমি রব্বুল আলামিন আপনি নবীর তার থেকেও কাছে এসেছি এখানে শেষ করে না আয়াতে যায়া কয় আও আদনা তীরের ধনুকের কথা কইয়া আল্লাহ কয় নবী গো তীরের ধনুকের মাথার মতো কাছে আইছি তার থেকে বেশি কাছে আইছি এরপরে আল্লাহ কয় আও আদনা ও নবী বলেন তার থেকেও কাছে অর্থাৎ আমি আপনার মধ্যে আপনি আমার মধ্যে মিশে গেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনি আমার মধ্যে আমি আপনার মধ্যে মিশে গেছি এ হলো মেরাজ এ হলো নবীর মেরাজ নবী আমার রহমাতুল্লিল আলামিন কয় আল্লাহ আমি নবীর সঙ্গে মিশে যায়া আমি নবীরে আল্লাহ জিগায় ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা ফেরেশতারা কি কয় বড় বড় ফেরেশতারা কি কয় গো নবী আমার নবী আল্লাহর ওই কুদরতের মিলনে থাইক্কা কয় কুলতু আনতা আলামু আমি অধমের থেকে আপনি রব আপনি ভালো জানেন আপনি ভালো জানেন নবী কয় ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়াইয়া ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার নবী সিনু বাবা নবী বলেন আমার রব্বুল আলামিন আমার সঙ্গে মিশে আমারে তার সঙ্গে মিশাইয়া আল্লাহ আমারে যখন জিজ্ঞেস করলেন বড় বড় ফেরেশতারা কি করে আমি নবী আমার আল্লাহরে যখন জবাব দিলাম
আমার থেকে তো আমার রব প্রতিপালক যিনি জিজ্ঞেস করেন তিনিই ভালো জানেন, আপনি ভালো জানেন। আমার আল্লাহ বড় খুশি হইয়া গেল, আমার আল্লাহ খুশি হইয়া ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বারদাহা সাদিয়া। আল্লাহ নিজের কুদরতের হাত মোবারক আমি নবীজির বক্ষ মোবারকের উপরে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালকা নাস্তিকরা কইব আল্লাহর হাত আছে, আহলে হাদিসরা কইব আল্লাহর হাত আছে, নাউজুবিল্লাহ। আল্লাহর কুদরতের হাত কেমন এটা বর্ণনা দেওয়ানোর মতো আল্লাহ সৃষ্টিত কেউ নাই, আমার নবীও বর্ণনা দেয় নাই। নবীজি দেখছেন কিন্তু বর্ণনা দেয়, সাহাবীরা জিজ্ঞেস করে আপনি তো আল্লাহরে দেখছেন, তাহলে নবী কন আল্লাহ কেমন? সুবহানাল্লাহ। কন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহ কেমন? আজকে তো আজকে কি এনো প্রজেক্টর লাগাইছে, মহিলাদের জন্য ওয়াজের ব্যবস্থা আছে, এখন তো প্রজেক্টর আছে, এখন মহিলারা আসেনি না ঘুমাইলেছে বাইদ গিয়া? মাশাআল্লাহ মাশাআল্লাহ আসে বলে। যে মহিলারা ফ্যান্ডেলে আসে নাই, আপনি ওয়াজ শুনতে আসছেন, আপনি বাড়ির গেলে জিগাইতো না যে নকশবন্দি হুজুরে খালি ইউটিউবে দেখি, খালি ফেসবুকে দেখি, আপনি তো দেখাইলেন। বাস্তবে কি হুজুর ইউটিউবের মতো নয় নাকি বাস্তবে হিরু আলমের মতো? অর্থাৎ ইউটিউবে হুজুরের যেরকম সুন্দর মতো দেখা যায়, ক্যামেরা দিয়ে সুন্দর করে লাইছে নাকি হুজুরে বাস্তবে এরকম, এটা জিজ্ঞেস করতে পারে না? সাহাবীরা কয় নবী গো আপনি তো আল্লাহরে দেখছেন একবার সামনের থেকে কাছের থেকে, তারপরে কর না নবী আল্লাহ কেমন? আমার নবী মুস্কি হাসি দিয়া কয় বাবারে আল্লাহ যে কেমন এটা আমি তো দেখছি, কিন্তু কি উপহা উপমা দিয়া যে তোমার ঘরে বুঝাবো যে এইটার মতো এইরকম এমন, আমি তো বুঝানোর মতো আল্লাহর সৃষ্টিতে আল্লাহর উদাহরণ হয় এমন কিছু আল্লাহ বানাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর উদাহরণ হয় এমন কিছুই আল্লাহ বানায় নাই। ওই আল্লাহর কুদরতের হাতকে যারা আমাদের হাতের সাথে তুলনা করে, ওই আল্লাহর কুদরতের চেয়ারকে যারা আমাদের চেয়ারের সাথে তুলনা করে, এরা ইমানদার না কাফের? ইমানদার না কাফের? ইসলাম এবং জাতির দুশ্মন, ঠিক কিনা বলেন? খবরদার। নবী বলেন রব্বুল আলামিনের দুই কুদরতের হাত মোবারক আমি নবীর বক্ষ মোবারকের উপরে রাখলেন। নবী গো রাইখা কি করছে? আমার নবী কয় ফাওহা ইলা আবিদিহি, আল্লাহ কয় হুজুর আপনি কর আপনার বুক মোবারকের উপরে হাত রাইখা, আমি আল্লাহ ওহি নাজিল করছি। জোরে 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 আরো জোরে কর না, আরো জোরে কর না। ডাইরেক্ট ওহি নবীজির কলম মোবারকে দিতেছেন কে? কে দিতেছেন? এটা কি নকশবন্দির ওয়াজ না আল্লাহর ওয়াজ? ওয়াজটা কার? ফাওহা। অতপর আমি আমার হাবিবের অন্তরে ওহি ঢুকাইয়া দিলাম, ইলা আবিদিহি আমার বান্দা। আমার নবীর আব্দুল কইছে বান্দা বলছে, কারণটা কি? ইলা রসুলিহি বলতে পারতেন, ইলা নবিহি বলতে পারতেন, আল্লাহ তা না কইয়া ইলা আবিদিহি বললেন, কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ ক্লিয়ারলি বুঝাইয়া দিলেন আমাদের শরীরের ভিতরে রুহু আছে, শরীরও আছে, এখন আমরা বান্দা, আমরা কি? আব্দুল। এখন আমরা যদি নেক কাজ করি লেখা হবে, গ্রহণযোগ্য হবে, গ্রহণ হবে, লিপিবদ্ধ হবে, হাশরের ময়দানে যায় আমলনামা খুঁজা পাওয়া যাবে। আমরা যদি গুনাহ করি এটাও লেখা হবে, ধরা হবে, হাশরের ময়দানে গেলে খুইজা পাওয়া যাবে। আল্লাহ নবীর আব্দুল কইলেন কেন? আব্দুল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি হায়াতে রুহ লইয়া দেহ লইয়া জিন্দা আছে, তার কয় আব্দুল। যে ব্যক্তি হায়াতে জিন্দগিতে দুনিয়ার হায়াতে যে ব্যক্তি রুহ নিয়া শরীর নিয়া জিন্দা আছে তারে কয় আব্দুল। আমার নবীর আব্দুল কই আল্লাহ বুঝায়া দিল নবীর মেরাজ স্বপ্নে হয় নাই, আমার নবীজি সশরীরে আমার দরবারে আইছে, আমি আল্লাহ আমার কুদরতের হাত আমার নবীজির বুক মোবারকের উপরে যে রাখছি, নবীজির এই বডি মোবারকের উপরে আমি আল্লাহর হাত রাখছি এবং নবীজির ভিতরে আমি আল্লাহ ওহি দিছি। নবী গো কতটুকু ওহি আল্লাহ দিছে? আল্লাহ কয় মা
আমি আল্লাহ যতটুকু ইচ্ছা হইছে ততটুকু ওহি আমার হাবিবের ভিতরে ঢুকাইয়া দিছি। আল্লাহু আকবার, যতটুকু ইচ্ছা হইছে। এবার বলেন আল্লাহর ইচ্ছা কি কম না বেশি, ছোট না বড়? আল্লাহর ইচ্ছার থেকে বড় ইচ্ছা কারো আছে? আল্লাহ কয় ফাওহা ইলা আবিদিহি, আমি আমার হাবিবের শরীর মোবারকের ভিতরে, কলব মোবারকের ভিতরে ওহি ঢুকিয়ে দিছি। মা আওহা কদ্দুর, যদ্দুর আমার ইচ্ছা হইছে। সাহাবীরা কয় হুজুর কদ্দুর দিল, আল্লাহর ইচ্ছাটা কদ্দুর হইছে? আমার নবী কয় শোনো, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আমার বক্ষ মোবারকে নিজের কুদরতের হাত মোবারক রাইখা, আমি নবীর যখন ওহি আল্লাহ ঢুকাইয়া দিল, আসমানে জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর এলেম আমার অন্তরে ঢুকে গেল। আপনাকে মনোযোগ দাই, সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজ যদি চট্টগ্রামের অন্য কোন জায়গায় কইতাম বা অন্য কোন জায়গায় করতাম, এতক্ষণ দুই একজন অজ্ঞান হয়ে যেত, বেহুশ হয়ে যেত। কিন্তু আপনারা সুবহানাল্লাহর রেসপন্স দেখে বুঝা যাইতেছে হুজুর অত কথা কন কা, শেষ করেন না কা। বাবারে জবান দিছে কে? আপনারা কথা কওয়ানোর ক্ষমতা দিছে কে? আপনাদের সমাজে বোবা মানুষ আছেনি? এগারামো বোবা আছেনি? হেতারে কথা কওয়ার তৌফিক দেয় নাই কে? কথা কয় না কে? হেতার মুখ নাই, দাঁত নাই, জিব্বা নাই, শরীরে শক্তি নাই, সে কি অক্সিজেন নেয় না, খানা খায় না, তাহলে সে কথা কইতে পারে না? আপনার থেকে তার কোন দিকে কম আছে বলে? আপনার থেকে তার কোন দিকে কম আছে? তাহলে সে কথা বলতে পারে না, আপনি কথা বলতে পারেন? তারে কথা বলার তৌফিক দেয় নাই আল্লাহ, আপনারে কথা বলার তৌফিক দিছে কে? আবার ইচ্ছে করলে আপনার কথাও বন্ধ করে দিতে পারে কে? তাহলে ওই আল্লাহর তাসবিহ, ওই আল্লাহর তালিল পড়ার সময় প্রয়োজন মোতাবেক কথা বলেন না কেন? একজন ফেরেশতা ফাটায় আল্লাহ যদি কয় বলে ফেরেশতারে যা গিয়া কথা যে কয় ভিতরে, আলা জিব্বা চিনি? আলা জিব্বা, আলা জিব্বা চিনেন নি? হা করলে দেখা যায় উপরের তেন একটা ঝুলের করলে কইবেন হুজুর আমি তো দেখি না, মোবাইল দিয়ে হা করে মোবাইল দিয়ে ছবি উঠাইবেন, দেখবেন মুহের ভিতরে কত কোল কবজা। এই যে আলা জিব্বাটা আল্লাহ যদি খালি একটা ফেরেস্তা ফাটায় বেলে যাইয়া খালি দুই সুতা এটা টাইনা ধরে রাখবি, কেয়ামত তো দিব কথা কইতে পারবেন? পারবে পারবে? অনেকে তোতলায়া কথা কয়, ডাক্তারের কাছে লয়ে গেলে কয় কি ও ডাক্তার তোতলায় কয়, কয় আলা জিব্বা ছোট, আলা জিব্বা ছোট দেখে বেলে তোতলায়া কথা কয়। তাহলে আমাকে আলা জিব্বা ছোট না কইরা, একেবারে আলা জিব্বা না দিয়া, একেবারে ছোট না কইরা আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ আলা জিব্বা দিয়া সুন্দর জবানে মিষ্টি সুরে কথা বলার সুযোগ দিয়েছেন। ওই আল্লাহর তাসবিহ তালিল পাঠ করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? জোরে কোন? সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আলহামদুলিল্লাহ, আওয়াজ করে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করেন, আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন। দশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি খুতবায় তেলাওয়াত করছি, দশ নম্বর আয়াতে কারিমায় আয়েশা ব্রেক দিলাম, নবী দিরে আল্লাহ যেই ওহি যেই আলেম দিছে ওই আলেমটা কতটুকু আলেম? নবী কয় ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা আছে সব কিছুর আলেম, জমিনে যা আছে সব কিছুর আলেম আল্লাহ আমি নবীর কলবে দিয়ে দিছে। জোরে কোন? সুবহানাল্লাহ। তাহলে নবীজি জানে না এমন কোন ব্যাপার আছে? বলেন এমন কোন ব্যাপার আছে? তাইলে আমার নবী সব কিছু জানে, যেই সমস্ত আলেম আমি জানি না, অর্থাৎ যেই সব আলেম আমার কাছে গায়েব, ওই সব আলেম আমার নবী জানে কি জানে না?
নবীজির এই মেরাজের রাতে নবীজির কলমে সব এলেম ঢুকায় দিছে কে? জোরে বলেন না কে? তাইলে ওয়াহাবিরা ডব্লিউ কোম্পানিরা যে সুরত দলেরা যে কয় নবী বেলে আলমে গায়েব জানে না, তার কথাটা সত্য না মিথ্যা? সে সত্যবাদী না মিথ্যাবাদী? সে আল্লাহর রসুলের প্রেমিক না দুশ্মন? সে ইসলামের বন্ধু না দুশ্মন? সে জাতির বন্ধু না দুশ্মন? সে নিজের বউর হক মাইরা বন্ধুর বউ লইয়া সোনার গাও যায় ধরা খায় ঠিক কিনা বলেন? উচিত কথা কইলে কয় আমি বালা না, আমারও কইছে আমি বলে সাইডটা বিয়া করছি। কয়েক জায়গা কোরআন শরীফ মাথাত লয়ে কসম করছি যে না আমি এই কাজ করি না। আবার এবার একটা ঘোষণা দিয়ে দিছি, যা অনলাইনে ঘোষণা দিয়ে বিয়া করব, সুরের দলেরা যাইস বিয়া খাইতে। তেহেরার কথা যদি মান্যও নেই, একজন সাধারণ মুসলমান যদি চারটে বিয়ে করে, সে যদি তার স্ত্রীদেরকে ভরণ পোষণ দেওয়ার খুশি রাখার ক্ষমতা রাখে, ওই ব্যক্তি কি চারটে বিয়ে করা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ? তাইলে এটা সবের কাজ না গুনার কাজ? তো তোরা এটা সমালোচনা করতি, আমি চারটা বিয়ে করলো তো তুই বেশি কথা কইতে পারবি না। আমি চারটা বিয়ে করলে আমার ঘরে চারজন স্ত্রী থাকলেও তোর কথা বলার কোনো অধিকার? তো তুই এত লম্বা লম্বা কথা বলছিস কীর্তি, ফকির নির্ভূত। সুন্নি আলেমদের একাধিক বিয়ে করেছে এরকম অনেক রেকর্ড আছে, কিন্তু বন্ধুর বউ লইয়া রিসোর্টে গিয়া ধরা খাইছে এমন রেকর্ড কারো নাই, ঠিক কিনা বলে? ইয়াবা ট্যাবলেট নিয়ে সুন্নিরা ধরা খায় না, ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে বলৎকার করে সুন্নিরা মামলা খায় না, ঠিক কিনা বলেন? বোমাবাজি সন্ত্রাসী জঙ্গিবাদ সুন্নিরা করে না, এগুলি তোমাদের মধ্যেই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হেদায়েত দেন, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন, আর মহব্বতে বলেন আমিন। কথা যে আরো রয়ে গেছে কি কইতাম না শেষ করতাম, দুই ঘন্টা হয়ে গেছে, আমারও যান চলতেছে না, আবার হেন্দা দিছে একটা গজল গাইতাম। আচ্ছা গজল গাইমু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফার্স্ট পিরিয়ডে কবু তাবারুক আছে নাকি? তাবারুক বলে আছে, চিন্তা করেন না, আমি কালকে কেমনে বয়ান করবো চিন্তা করতেছি, আমি কথা কইতে পারতেছি না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের লোক ছিলেন। মক্কা মুআজ্জামার মধ্যে কুরাইশ বংশের তিনটা বংশ ছিল, তিনটা গোত্র ছিল, এরা অনেক নামি দামি, এদের পরিবারের লোকেরা যুদ্ধে কৌশলের জন্য বিখ্যাত ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 বছর কি 25 বছর বয়সে আমার নবীজির কাছে ইসলাম গ্রহণ করছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে গেছিল, মুতার যুদ্ধ সংক্ষেপে এক মিনিটে কই, মুতার যুদ্ধে যাওয়ার পর তিনি এমন বীরত্ব দেখাইছিল, তিনি যুদ্ধ করতে করতে নয়টা তলোয়ার ভাঙছে। আল্লাহু আকবার! কয়টা? নয়টা তলোয়ার ভাঙছে মুতার যুদ্ধে, নয়টা তলোয়ার ভাঙ্গা। 10 নাম্বার তলোয়ারটা বাহির কইরা কয় ইয়া রাব্বাল আলামিন, এটা আমার শেষ তলোয়ার, ইয়ামেনের তৈরি ছিল, ওই তলোয়ার দিয়ে যুদ্ধ কইরা শেষ পর্যন্ত কাফেরদেরকে ধরাশায়ী কইরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধের বিজয় সিনায়া নূর নবীর কদমে হাজির হইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলিম বিশ্বের ইতিহাসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক বীর যোদ্ধা ছিলেন যার কথা ইতিহাসে লেখছে এভাবে, গোটা দুনিয়ার সমস্ত বেঈমানরা বলতো এই লোকটা এমন একটা লোক যে নিজেও রাইতে ঘুমায় না শত্রুদেরকেও ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ, উনি এমন বীর যোদ্ধা ছিল। এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে সেনাপতি যিনি মুসলিম সেনাপতি ছিলেন ওনার মাত্র 3000 সাহাবী সৈনিক, আর অপর পক্ষে কাফেরদের আরো হাজার হাজার সৈনিক, এদের মোকাবেলা করার জন্য চিন্তা করে দিশাহারা হইয়া ওই সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে
দিয়ে দিছে দায়িত্ব, সেনাপতির দায়িত্ব হস্তান্তর করছে যে আপনি দয়া কইরা দায়িত্ব পালন করেন। আমার মাথায় খেলতেছেন আমি কিভাবে কি করব। রাত্রে বেলা দায়িত্ব দিছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারাত্মক একটা কৌশল কাটাইছে। ওদিক দিয়া কাফের বেঈমানেরা বিশেষ করে মঙ্গল বাহিনীরা এই বেয়াদবেরা তারা চিন্তা করছে মুসলমানের এই কটা সৈন্য অবশিষ্ট আছে, এটি শেষ করে নিলে হেরা শেষ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় ভোর রাতেই তিনি উঠা সব সাহাবীদেরকে লাইন দিয়ে দাঁড় করাইছে, গতকালকে কারা সামনে ছিল, হাত তুলছে, হেগরে সব ফিসে দিছে, অর্থাৎ সামনে সাহাবি ফিসে, ফিসে সাহাবি সামনে। পরের দিন সকালবেলা যখন যুদ্ধে দাঁড়াইছে কাফের বেঈমানেরা, যখন দেহের সামনে নতুন সৈন্য, কাফেররা মনে করছে মুসলমানদেরকে কেউ সৈন্য দিয়ে সাহায্য করছে। সুবহানাল্লাহ, এটা কৌশল, এটা কৌশল। 3000 সাহাবি লয়ে সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়া জিততে আইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার জীবনে 14 বছরের জিন্দেগি, 14 বছরের জীবনে 150টা যুদ্ধ করছে ইসলামের পক্ষে, সবগুলো যুদ্ধে বিজয় অর্জন করছে। কয়টা? 100? কয়টা? 150টা। 150 যুদ্ধে জিতছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিগায় খালিদ, তোমার কি ভয় লাগে না? ওনার যুদ্ধের কৌশল ছিল, প্রতিপক্ষ যখন অপ্রস্তুত তখনই উনি ঘোড়া নিয়ে সোজা হেগো মাইসখানো, এক দৌড় দিয়ে মাইসখানে ঢুকিয়া চতুর্দিকে কোবাইতো। সুবহানাল্লাহ, কোন চতুর্দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয় খালিদ, তুমি ভয় পাও না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহর দিকে তাকিয়ে কয়, ওমর ভাই আপনার মুখে এই কথা শোভা পায় না, কেননা আপনি হচ্ছেন আমার দয়াল নবীজির জবানে বর্ণনা করা সব থেকে বড় বীর যোদ্ধা। জোরে কন সুবহান। ওমর রাদিয়াল্লাহ কয়, না খালিদ, আমি তোমারে জিগাই, তুমি যে এমনি সবার মাঝখানে ঢুকিয়া যাও, তুমি কি ভয় পাও না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না আমি ভয় পাই না। কারণটা কি? ভয় পাও না কেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাগড়িটা খুললা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ধরছে। ওমর রাদিয়াল্লাহ তাকায়া দেখে তার পাগড়ির ভিতরে আমার দয়াল নবীজির একখানা চুল মোবারক। কি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, খালিদ পাগড়ি মাথায় দাও, কি লিগে তুমি পারো? আমি বুঝছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার জীবনের শেষ যেদিন শাহাদাত বরণ করেন সেই দিন তিনি পাগড়ি মুবারক থেকে আমার নবীজির চুল মুবারক তার স্ত্রী ভুলবশত খুলে রেখে দিয়েছিলেন, পাগড়ি ধোয়ার জন্য বা কোনো পরিষ্কার করার জন্য সরাইছিলেন, পরে দিতে খেয়াল ছিল না, ওই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। অতএব বাবাজিরা, ইসলামের বীর সৈনিকেরা ইসলাম রক্ষার্থে নিজেদের জীবন এবং রক্ত দিয়ে গেছে, আমাদেরকেও জীবন এবং রক্ত দেওয়ার জন্য তৈয়ার হতে হবে, ঠিক কিনা বলে।